এবার ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওডেসা, খারকিভ ও জাইতোমির শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র চালায় রুশ বাহিনী। এছাড়া রাজধানী কিয়েভেও হামলার খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে বিবিসি জানায়, খারকিভ ও ওডেসায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ নিয়ন্ত্রিত জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এনার্গোয়াতম জানিয়েছে, জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে সংযোগকারী ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থার সর্বশেষ লাইনটিও বিচ্ছিন্ন হয়ে গেছে। ওডেসার গভর্নর মাক্সেম মার্চেস্কো বলেছেন, ওডেসা একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে মস্কো, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। তবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খারকিভের গভর্নর ওলে সাইনেগোবফ এর দাবি, বিভিন্ন অবকাঠামো ও আবাসিক ভবন লক্ষ্য করে অন্তত 15টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া ভিনিৎসিয়া, রিভনে, দিনিপ্র, পোলতাভা এবং পার্শ্ববর্তী অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিয়েভ। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকোর বরাত দিয়ে এক প্রতিবেদনে গার্ডিয়ান বলছে, রাজধানীর প্রায় 40% বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন। সিএনএনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ তিনি কথা দিয়ে কথা রাখেন না। তিনি আরও বলেন, ইউক্রেন থেকে রাশিয়া সেনা প্রত্যাহার পর আলোচনায় বসবে কিয়েভ, এর আগে নয়।